তোমরা যারা চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের দ্বিতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আশা করছি যে আজকের ভিডিওতে তোমরা তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অর্থাৎ গণিত অ্যাসাইনমেন্টের আনসার সম্পূর্ণ পেয়ে যাবা, শুদ্ধ উত্তর। তো এটা পাওয়ার জন্য তোমাদের অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা তুমি মনোযোগ সহকারে প্রথমে দেখবে, তারপর তুমি খাতায় তুলে নেবে। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং সাবস্ক্রাইবের পাশাপাশি এবং তুমি বেল আইকনটা ক্লিক করে দেবা, যাতে আমি পরবর্তী ভিডিওটা আপলোড করলে যাতে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো এখানে আমাদের প্রথমে যে সংখ্যাগুলো দিয়েছে স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, কিছু সংখ্যা অঙ্কে এবং কথায় লিখতে বলা হয়েছে এবং নিচে একটা চক দিয়েছে। তো সেই চকটা আমাদেরকে সেই অনুসারে করতে হবে। আমরা একটার পর একটা আনসার তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরা প্রথমে বুঝবা, তারপর অবশ্যই খাতায় লিখে নিবা। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। এক নম্বরে এখানে যে সংখ্যাটা আছে সেটা আমরা কথায় লিখব। তো দেখো, 872931, এটাকে আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হবে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এটা তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে আবার দিয়েছে। তো এখানে স্থানীয় মানটা খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ স্থানীয় মানটা তোমরা এভাবে লিখবা। এখানে দেখো, হাজার এবং অযুত মিলে কিন্তু হাজার হয়। হাজার এবং অযুত মিলে কিন্তু কী হয়, হাজার হয়। অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত চারটা সংখ্যায় হাজার হবে এবং এরপরে সংখ্যাগুলোতে গেলে অর্থাৎ দশের উপরে গেলে তখন কিন্তু পাঁচটা সংখ্যায় হাজার হয়। তাহলে আমরা ধরে নিব যে হাজার অযুত মিলেও কিন্তু কী হয়, হাজার হয়। তাহলে এটা তোমরা যেভাবে আসে এভাবে তোমরা লিখে নিবা। এরপর দু নম্বরটা দেখতে পাচ্ছ, 5178572, এখানে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে। তো তোমরা বুঝে নিবা এবং দেখো, হাজার এবং অযুত মিলে কিন্তু হাজার, আর এখানে দেখো লক্ষ এবং নিযুত মিলে কিন্তু লক্ষ হয়। তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তিন নম্বর অঙ্কটা খেয়াল করো, তিন নম্বর অঙ্কটা এখানে স্থানীয় মান নির্ণয় করে দেওয়া হয়েছে। হাজার এবং অযুত মিলে হাজার, লক্ষ এবং নিযুত মিলে লক্ষ। তো এখানে হচ্ছে 1 কোটি। এটা তোমরা ঠিক এভাবে করে লিখে নেবে এবং শেষে কথায় লিখতে হবে। দেখো, 1,35,72,468, এটা এভাবে কথায় লিখবা। এরপরে 5-4 নম্বর যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা লক্ষ এবং নিযুত মিলে লক্ষ হয়, ঠিক আছে। তো এখানে কথায় লিখতে হবে 1,00,010,101, ঠিক আছে। এটা আমি যেভাবে করে দিয়েছি তোমাদের এভাবে লিখতে হবে। তো গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো দেখো, অঙ্কগুলো এখানে বলা হচ্ছে 45,000 দিয়ে তৈরি সংখ্যা। তাহলে তোমাকে প্রথমে লিখে নিতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপর তুমি 45,000 এখানে লিখবা, যে একক, দশক, শতক, এরপরে তুমি 45 লিখবা। তখনই কী হবে, 45,000 হয়ে যাবে এবং সেটা তুমি অঙ্কে লিখে দিবা 45,000 এবং কথায় লিখবা 45,000। এরপর এই সংখ্যাটা দেখো, 100,00,000 দিয়ে তৈরি সংখ্যা। অর্থাৎ এই যে এখানে শেষ যে সংখ্যাটা আছে সেটা তোমাকে লক্ষের ঘরে বসাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, তাহলে এটা মিলে কিনা, যে 45-এর 5 যেটা আছে সেটা আমি হাজারে বসাইছি কিনা। দেখো, হাজার বসাইছি। এরপরে যে সংখ্যাটা আছে দেখো, 100,000, এই শেষে যে শূন্যটা আছে সেটা কিন্তু হাজারে বসাতে হবে। দেখো, হাজারে। তাহলে এদিকে সবগুলো শূন্য বসাবা, এদিকে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো তুমি আগে বসাই দিবা। যেমন ধরো 4 নম্বর আছে 127,000, তাহলে 7টা কোথায় বসবে, হাজারে বসবে। দেখো, 7টা হাজারে বসছে। এর আগে দুটো সংখ্যা আছে, আগে দুটো সংখ্যা বসাই দিছি, পরে সবগুলোতে শূন্য হয়ে যাবে। তো এই টপিকটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এখানে তুমি যে 1 নম্বরটা দেখাইছি, এখন 2 নম্বরটাও তুমি করে ফেলতে পারবা। 100,00,000, দেখো শেষ শূন্যটা লক্ষ্যে বসছে, এর আগে আছে 10, তার মানে এই একটা শূন্য, এই এক, তার মানে 10 বসে আর পরে সবগুলোতে শূন্য বসবে। তো আমরা অঙ্কে লিখলাম তোমার 1 কোটি এবং কথায় লিখলাম 1 কোটি। দেখো, 1,000 দিয়ে সংখ্যা তৈরি করো, তাহলে শেষ শূন্যটা কোথায় বসবে, হাজারে বসবে। হাজারে বসে বাকি এখানে থাকে কত, 2টা শূন্য আর হচ্ছে 1, তাহলে 2টা শূন্য আর হচ্ছে 1, আর এইদিকে পরে সবগুলোতে শূন্য বসাবা। তো এটা হচ্ছে 1,00,000, কথায় লিখতে হবে 1,00,000। 127,000 দিয়ে সংখ্যা তৈরি করো, তাহলে দেখো এই লাস্টে যে 7টা আছে সেই 7টা হাজারে লিখবা। সামনে আছে 12, এই 12 লিখলাম, এরপরে পরেগুলোতে সবগুলো শূন্য। তো এরপরে এটা অঙ্কে লিখো, 127,000, এখানে লিখবে 127,000। আশা করছি বুঝতে পেরেছো টপিকটা। তো 5 নম্বরে যে অঙ্কটা তোমাদের দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছি, সেটা হচ্ছে 1,00,000, 10,000, 10,00,000 আর হচ্ছে তোমার 10 দিয়ে তৈরি সংখ্যা।
এইগুলা দিয়ে একটা তৈরি সংখ্যা করতে, প্রথম বলছে 10 লক্ষ, অর্থাৎ 10 দিয়ে লক্ষ মানে 1 লক্ষকে গুণ করতে হবে, কাকে 10 দিয়ে, দেখো 10 × 1 লক্ষ তাহলে কত হয়, 10 লক্ষ, 10,000, 10 × 1,000 অর্থাৎ 1,000, তাহলে কত হয়, 10 × 1,000 মানে হচ্ছে 10,000, এখানে 10 শত তাহলে 10 × শতক, তাহলে 10কে 100 দ্বারা গুণ করলে 1,000 আসবে। আরেকটা হচ্ছে 10, 10 × 1, এখানে কিছু বলে না মানে একবার 10 × 1, তাহলে 10 × 1 = 10, সবগুলো সংখ্যা যোগ করলে হয় কত, অর্থাৎ গঠিত সংখ্যা হচ্ছে বা তৈরিকৃত সংখ্যা 10,11,010। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা অঙ্কে লিখতে হবে একবার, তারপর কথা লিখতে হবে যে 10,11,000 কত, 10। ওকে, এখন নিচে কিছু একটা ছবি দেওয়া ছিল তোমাদের, তো সেই চকটা তোমাদেরকে পেন্সিলের মাধ্যমে অঙ্কন করতে হবে এবং তোমাদেরকে বলা হয়েছে কয়েকটি সংখ্যা গঠন করার জন্য। তো আমি এখানে তোমাদের 3টা সংখ্যা গঠন করে দিয়েছি, দেখো প্রথমে চক্কর বা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপর তুমি এখানে শব্দ সংখ্যাগুলো বসিয়ে সেই সংখ্যাটা এখানে লিখবা। যেমন ধরো আমি এখানে লিখেছি কত, 6,87,358, সেটা আমি এখানে বসিয়েছি। পরে যে সংখ্যাটা লিখেছি সেটা দেখো সবগুলো সংখ্যা বসানোর পরে সেই সংখ্যাটা আসছে কত, তোমার 4,27,35,100, আমি সেটা এখানে লিখে দিয়েছি। এরপর দেখো শেষের যে সংখ্যাটা লিখেছি সেটা দেখো 7,53,47,432, এবং সংখ্যাটা এখানে লিখে দিয়েছি। তোমরা চাইলে নিজে থেকে আরও কয়েকটা সংখ্যা গঠন করতে পারবে। তো এটা হচ্ছে তোমার চতুর্থ শ্রেণীর তোমার দ্বিতীয় সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। তো আশা করছি যে তোমাদের অনেক উপকার হয়েছে, যদি একটুও যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য। তো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।